ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই পরম করুণাময়ের অশেষ মেহরবানিতে যার যার স্থানে নিরাপদে আছো এবং ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি মোহাম্মদ মানিকুর রহমান আজ তোমাদের সামনে নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমি যদিও বললাম নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য, তবুও এই আজকের টপিকটি ক্লাস সিক্স থেকে পরীক্ষার্থী পর্যন্ত সকলেই ফলো করতে পারবে, কারণ আমার আজকের ক্লাস হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের উপর। তো এটি গ্রামাটিক্যাল ক্লাস, গ্রামাটিক্যাল ক্লাস সকলেই ফলো করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের টপিকটি আমি ডিরেক্টলি না বলে তোমাদের মাঝে কিছু একটা ধারণা যাচাই করতে চাই, সেই ধারণার মাধ্যমে আমি আমার টপিকটি তোমাদের সামনে ঘোষণা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? টু কিংফিশার্স ইজ কোয়ারেলিং। হোয়াট ইজ দ্য রং উইথ দ্য সেন্টেন্স? দ্য রং ইজ। তাহলে সঠিকটা কি হবে? টু কিংফিশার্স আর কোয়ারেলিং। শিক্ষার্থী বন্ধুরা, ইজ এর স্থলে কি আসলো এখানে? আর। রাইট ফর্ম ইজ আর। আরো একটি দৃশ্য তোমরা দেখো, এখানে একটি সেন্টেন্স আসলো, দ্য ইগল ইজ হান্ট দ্য স্নেক। এখানে একটি ভুল আছে। হোয়াট ইজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব? দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব ইজ হান্টিং। এখানে ইজ হান্টের জায়গা হবে ইজ হান্টিং। আওয়ার টু ডেজ লেসন ইজ রাইট ফর্ম অফ ভার্বস। লার্নিং আউটকামস, এট দ্য এন্ড অফ দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু সিলেক্ট ভার্ব ফর দ্য গ্যাপ। আইডেন্টিফাই দ্য পজিশন অফ এস অর ইয়েস। আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। অ্যাপ্লাই দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস। At the time of filling in the blank with right form of verb, a student is to perform two functions at a time. তুমি যখন কোনো ভার্বের পরিবর্তন করতে যাবা বা গ্যাপ ফিলিং করতে যাবা, তখন তোমাকে দুটো কাজ করতে হয়। অ্যাট ফার্স্ট সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর দ্য গ্যাপ, একটি ভার্ব আগে তোমাকে শনাক্ত করতে হবে। দেন writing the correct form of verb according to the context, তারপর ওটা সঠিক রূপ ব্যবহার করতে হবে। To do the work easily, students should read the passage time and again before filling the gap and to select appropriate verb to for each gap. শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে প্রথমে প্যাসেজটি বারবার পড়তে হবে, প্যাসেজের সময়টি নির্ধারণ করতে হবে, তারপর তোমাদেরকে গ্যাপ পূরণ করতে হবে। Look at, the cat likes milk. The cat is third person singular number. Like হচ্ছে আমাদের মূল ভাব, এর সাথে যুক্ত হলো এস। Then look at, the cat catches rats. The cat is third person singular number. The mool verb is catch, যুক্ত হলো yes, s or yes. If the subject is third person singular number in the present tense, s or yes is added with the verb. সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় এবং টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এস বাই এস যুক্ত হয় কোথায়? ভার্বের সাথে। Look at, do plus yes equal to does. Push plus yes equal to pushes. Express plus yes equal to expresses. Catch plus yes equal to cases.
ক্যাচ দেখো, এখানে সিএচ আছে, সিএস যদি চয়ের মতো উচ্চারণ হয় তাহলে তোমার কি হবে, এস বাই এস এর এখানে ইএস যুক্ত হবে, সেক্ষেত্রে এস হবে না। আমরা একটু বলতেছি, খেয়াল করো, ভার্বের শেষে যদি ও থাকে, এস এস থাকে, এস থাকে অথবা সিএস থাকে এবং সিএচ এর উচ্চারণ যদি চয়ের মতো হয় তাহলে এগুলোর সাথে ইএস যুক্ত হয়। খেয়াল করো, ইফ দেয়ার ইজ ও এস 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 সি এস অ্যাট দ্য লাস্ট অফ দ্য ওয়ার্ড, ইএস ইজ টু বি অ্যাডেড উইথ দ্য ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স ইন কেস অফ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় এবং টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা এস বা ইএস যুক্ত করতে গেলে, যদি ভার্বের শেষে ও এস 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 সি এস থাকে তাহলে ইএস যুক্ত হয়, আদারওয়াইজ কি যুক্ত হবে, এস যুক্ত হবে। এস ইজ ইউজ ইন অ্যানাদার প্লেসেস, আমি তো বললাম এগুলো না থাকে, না থাকলে কি হবে, এস যুক্ত হবে, আর এগুলো থাকলে ইএস যুক্ত হবে। সি এস থাকলে কখনো এস হয়, কখনো ইএস হয়, সিএস থাকলে সিএস উচ্চারণ যদি চয়ের মতো হয় তাহলে হবে ইএস, নতুবা হবে এস। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, সিনারি কত চমৎকার। ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার ভার্ব উইল অলসো বি সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তো তুমি এখানে তাকিয়ে দেখো, দ্য সিনারি হলো সাবজেক্ট, আমরা ব্যবহার করলাম ইজ। দেয়ার আর টু প্যারটস ইন দ্য হোল অফ দ্য ট্রি, এখানে তাকিয়ে দেখো, টু প্যারটস হচ্ছে কি, প্লুরাল, আমরা ব্যবহার করলাম কি, আর। ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল ভার্ব উইল অলসো বি প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। লুক অ্যাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ভার্বস বিলো অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, তোমাকে এখানে সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে ফিল আপ করতে হবে। তো দেখো, আই ড্যাশ সুজানা, এখানে কি হবে, আই অ্যাম সুজানা, মাই ফাদার ড্যাশ আ টিচার অ্যান্ড মাদার ড্যাশ আ হাউস ওয়াইফ। তো মাই ফাদার এখানে কি হবে, ইজ, বোঝাই যায় মাই ফাদার ইজ আ টিচার অ্যান্ড মাদার ইজ আ হাউস ওয়াইফ। দে ড্যাশ মাই বেস্ট ওয়েল উইশার, দে হচ্ছে কি প্লুরাল, এখানে হবে কি ভাবটা প্লুরাল, তাহলে আর, দে আর মাই বেস্ট ওয়েল উইশার। দে ড্যাশ ইন লন্ডন ইন 1995, দে আর ইন লন্ডন ইন 1995, উই ড্যাশ দ্য সেন্স অফ কন্ডাক্টিং এ হ্যাপি ফ্যামিলি, উই হ্যাভ দ্য সেন্স অফ কন্ডাক্টিং, উই হ্যাভ দ্য সেন্স অফ কন্ডাক্টিং এ হ্যাপি ফ্যামিলি। দেখো উই সাথে কি হলো, হ্যাভ, এখানে কিন্তু হ্যাজ হয়নি, কি হলো হ্যাভ, উই সাথে কি হয় হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাডের যে ব্যবহার ওখানে আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার সাথে হয় হ্যাজ আর বাকি সব ক্ষেত্রে হয় হ্যাভ, সেই নিয়ম অনুযায়ী এখানে কি হলো হ্যাভ। তারপর দেখো, আই হ্যাভ আ ব্রাদার্স অলসো, আই হ্যাভ আ ব্রাদার অলসো, এখানে কি আয়ের সাথে হ্যাভ, হি হ্যাজ আ প্যারট, হি হ্যাজ আ প্যারট, এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এখানে কি হলো হ্যাজ। ইট ড্যাশ বোট ফ্রম আ ম্যান, ইট ইট ওয়াজ বোট, ইয়া ক্রয় করা হয়েছে, এখানে কি ক্রয় করছি আমরা অতীতে, এই জন্য ওয়াজ, ইট ওয়াজ বোট ফ্রম আ ম্যান। আই ড্যাশ আ পুশি ক্যাট বাট ইট ইজ নো মোর, আই হ্যাড আ পুশি ক্যাট, আমার একটি পুশি ক্যাট ছিল, পোষা একটি ক্যাট ছিল, বাট ইট ইজ নো মোর, ইয়া এখন আর বেঁচে নেই, এখানে হ্যাড ছিল। দেখো হ্যাভ হ্যাজ হ্যাডের যে ব্যবহার আমরা করলাম, হ্যাভ হচ্ছে বসে কোথায়,
হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে বাকি সব ক্ষেত্রে বসে হ্যাড, আর যদি অতীত বোঝায় পাস্ট বোঝায় তাহলে বসে কি হ্যাড। রাইট আ প্যাসেজ অ্যাবাউট ইউর সেলফ শোয়িং দ্য রাইট ফর্ম অফ 10 ভার্বস লাইক আই অ্যাম আ স্টুডেন্ট ড্যাশ ড্যাশ ড্যাশ। তুমি আই অ্যাম আ স্টুডেন্ট দিয়ে শুরু করতে পারো, এরপর তোমার নিজের সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখবে এর বা প্যাসেজ লিখবে, এখানে তুমি 10টা ভার্ব ব্যবহার করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে নিরাপদে থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।